আজকের সুবিচার নেওয়া হয়েছে শ্রী বৌধায়ন দত্তের ওয়াল থেকে। আমরা তখনই বড় হই যখন আমরা অনুভব করতে শিখি, এবং এই অনুভবটা চিন্তাযুক্ত হওয়া উচিত, এমনি এমনি নয়। আমরা অনেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক তৈরি করি, তারপরে খুব ভালো সম্পর্ক হওয়ার পর ধীরে ধীরে সম্পর্কগুলো ম্লান হতে থাকে। আমরা চিৎকার করি, চেঁচামেচি করি, কৈফিয়ত চাই, কেন তুমি আমাকে আগের মতো অ্যাটেনশন দাও না। এর চেয়ে বড় এর চেয়ে ভালো নিজেকে অনুভব করা আমার কতটা গুরুত্ব আছে, এবং যে সম্পর্কে এই গুরুত্ব হারিয়ে যাচ্ছে সেই সম্পর্ক থেকে ঝগড়াঝাটি মারামারি না করে নিঃশব্দে বেরিয়ে আসুন। এই জগৎ বিরাট বড়, সে দুহাত বাড়িয়ে আছে আপনাকে গ্রহণ করার জন্য। শুধু আমাদের একটু প্রাপ্তবয়স্ক হতে হবে, মনটাকে একটু স্থিতিশীল করতে হবে, এবং জগতের দিকে তাকিয়ে থাকুন। পুরনো সম্পর্ককে টেনে হিঁচড়ে যাওয়ার চেয়ে এগিয়ে যাওয়াটাই ভালো। জীবন গতিময়, সেই গতির সঙ্গে ছন্দ মিলাই। নমস্কার।